দারুণ সিবি, দারুণ চা, শুধু খা। আরে কদিন ওরা গাড়ি নিয়ে একদম আমরা সমুদ্র সৈকত পৌঁছে যেতে পারতাম, কিন্তু এখন ডাক্তার কাজ চলছে, তো তাদের সাথে আলাপ করলাম আর কি। মোটামুটি এই এই বছর অর্থাৎ 2022 সালের কোরবানের ঈদের আগে এই রাস্তা ঠিক হবে না, তাই একটা প্রিপারেশন রাখবেন যে 1 থেকে 1.5 কিলো আপনাদেরকে হেঁটে যেতে হবে। এখন থেকে আরও 5-7 মিনিট হাঁটতে হবে, মোটামুটি 10 মিনিট হাঁটা লাগবে। চলুন হাঁটি। ওহ, গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। হ্যালো মাই ফ্রেন্ড, লং টাইম নো সি। আজকে আমরা চলে এসেছি পাশবাড়িয়া সমুদ্র সৈকত। এটি হচ্ছে চট্টগ্রাম থেকে 25 কিলোমিটার উত্তরের দিকে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সড়কে চট্টগ্রাম থেকে 25 কিলোমিটার উত্তর দিকে আপনি যখন আসবেন তখন বাঁশবাড়িয়া নামে একটি বাজার, এই বাজারে নেমে সেখান থেকে 15 মিনিটের মতো লাগে আপনি সিএনজি বা অটোরিকশা নিয়ে চলে আসতে পারেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। তো দারুণ এই সমুদ্র সৈকত আমরা এখন ঘুরে দেখবো কি আমরা এর মধ্যে কী কী আবিষ্কার করতে পারি। তো চলুন আমরা এই দিকটা ঘুরে দেখি। আমরা এই পাশেই দেখতে পাচ্ছি কিছু নৌকা পানিতে আছে। আসলে পানিতে নামার আগে কীভাবে নৌকাটা বানাচ্ছে আমরা তাকাই আমরা দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নৌকা বানাচ্ছে, আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। অনেক মানুষ, প্রায় 15-20 জন মানুষ মিলে প্রতিদিন কাজ করে এদিকে সেট করা হচ্ছে, তারপরে এদিকে নামানো হবে পানি। মানে অনেকটা কাজ প্রায় শেষের দিকে। যাই হোক, চলুন আমরা বালুতে যাই। দোলনা ছিল, সবাই চড়ে পড়ে মোটামুটি এটা চেষ্টা করি। Thank you.
দারুণ সিবিল। পাশবাড়িয়ার সমুদ্র সৈকতের একটা দারুণ বৈশিষ্ট্য হলো আপনি সাগরের দিকে চলে যেতে পারেন আধা কিলোমিটারের মতো হেঁটে। তো কিভাবে, এখানে একটা স্টিলের ব্রিজ আছে, সেটি এখন পানির নিচে আছে, জোয়ারের এখন ভাটার সময় হয়ে গেছে, ভাটা চলছে, পানি কমে যাবে, পানি কমে গেলে বৃষ্টি ভেসে উঠবে এবং এটা হেঁটে আপনি চলে যাবেন। এখনও যাওয়া যায়, আসলে অনেকটা ভিজে যাবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব স্টিলের ব্রিজটা ভেসে ওঠার জন্য, তারপর হেঁটে যেতে চেষ্টা করব। এই যে কিছু পাশ দিয়ে দাগ দেওয়া আছে, এটি আসলে মানে ব্রিজটা আসলে আধা কিলোমিটারের মতো। তো যাই হোক, আসুন আমরা এদিকে যাই। অনেক দর্শনার্থী আসছে, ব্রিজটা দেখতে পেল না কারণ ডুবে আছে, তো এখন তো ভাটা চলছে, একটু পরেই ভেসে আসবে। চলুন আমরা আগাই। চলুন শেষ প্রান্তে যাই, আধা কিলোমিটারের মতো। আসলে পানি থাকলে হাঁটলে মনে হবে আমি সাগরে আসি, পাতাটা গেলে এখন সাগরের মুখটা পাওয়া যাবে। সামনে আছে, তবে আর যাওয়াটা ঠিক হবে না কারণ আমরা পড়ে যেতে পারি, আমাদেরকে আরও অনেক জায়গায় যেতে হবে। তো আসলে দারুণ একটা সময় কাটালাম। এই ব্রিজের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে আপনি যত ব্রিজ দিয়ে হাঁটবেন তখন পানি চলে আসবে ব্রিজের নিচে বা ব্রিজের উপরে, মনে হবে আপনি সাগরের পানি দিয়ে হাঁটবেন, সাগরের ফিলিংসটাও পাবেন, সাগরের মধ্যে ঢুকে গেছেন এরকমও মনে হবে, যে পানি লাগবে সেটা অন্যরকম একটা ভালো লাগা। তো যাই হোক, আজকে বিকেলটা ছিল একটু ক্লাউডি, ভালো ছবি বা একটা টুকশট ছিল, জানি না কেমন লাগবে আপনাদের দেখতে, দেখাবার চেষ্টা করব। তো দারুণ একটা সময় কাটালাম, আমরা এখন চলে যাব চিটগঙ্গের উদ্দেশ্যে, আমাদের ফিরতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।